যাদেরকে আপনারা টেলিভিশন বা ফিল্মে দেখেন বা ওটিটিতে দেখেন, তাদের জীবনে প্রচুর কোনো না কোনো মুহূর্ত আছে যেই মুহূর্তে আমরা বলে থাকি সেটা আপস কখনো ডাউন। আর সেই সমস্ত আপস অ্যান্ড ডাউনসের গল্প নিয়ে আজকে আমাদের সঙ্গে আড্ডায় সায়ন রয়েছে, তার সঙ্গে আমরা আড্ডা তো মারবোই। সায়ন, সবার আগে ওয়েলকাম টু wespotyou, তোমাকে ফার্স্ট টাইম আজকে আমরা স্পট আউট করলাম। আমার তোমার থেকে যেটা সবার আগে জানা সেটা হচ্ছে শুরুর দিনটা, মানে সায়ন কি কলকাতারই ছেলে না মফস্বলের ছেলে? কলকাতার ছেলে। কাজটা শুরু হলো কি করে, মানে সায়ন ইন্ডাস্ট্রিতে আসলো কি করে, এন্ড পড়াশুনো কোথায় কিভাবে চালু, সেইটা শুরুর দিক থেকে একটুখানি শুরু করো। তোরছি আমার স্কুলিং হচ্ছে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন, আর তার আগে আমি ছিলাম সাউথ সোরবান স্কুল, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সাধারণ বাড়ির সাধারণ ছেলে। জার্নিটা এটা ছিল না, জার্নিটা ছিল অন্য কিছু। তো বাট ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে কিছু একটা করতে হবে যেটা থেকে লোক আমাকে চিনে, সেটা বাজে হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, বাজে হতে পারে। তো সেই অর্থে এটাই ইচ্ছা ছিল, কারণ আমার মা আমাকে, আমি আগে ওটা অনেক ইন্টারভিউতে বলেছি, আমার মা আমাকে চেয়েছিল ক্রিকেট খেলাতে। আমি ক্রিকেটও খেলেছি কিন্তু অর্থনৈতিক কারণে আমি ওটাকে কন্টিনিউ করতে পারিনি, তো ওটাকে ছেড়ে দিই। ওটাকে ছেড়ে দেওয়ার পর এই টুকটাক করে মডেলিং করতাম, এটা অনেকটা বড় বয়সের কথা বলছি, তার আগে অনেকটা স্ট্রাগল পিরিয়ড ছিল, প্রচুর জায়গায় অডিশন দিয়েছি, সেখান থেকে আমাকে স্বাভাবিক ব্যাপার, বিকজ আমার কোনো গডফাদার নেই, আর না আমার হয় না মানে মানি সাপোর্ট এটাও ছিল না, তো দ্যাটস ওয়াই আমি কখনোই কোনো জায়গা থেকে চান্স পাইনি। হয়তো সত্যি কথা বলতে দুটোর থেকে বড় কথা আমার ট্যালেন্টও ছিল, সবটাই আমি নিজেকেই দোষারোপ করি, ট্যালেন্টও ছিল, বিকজ আমি জানি না কীভাবে কী করতাম। তো অনেক জায়গা থেকে রিজেক্ট হয়েছি, ইনফ্যাক্ট তখন কিছুই হয়নি, আমি অনেক চেষ্টা করার পরেও কিছু হয়নি। মডেলিং স্টার্ট করি, মডেলিং নিজেকে গ্রুম করি, টুকটাক কাজ করেছি, খুব বেছে বেছে কাজ করতাম, কেন মডেলিংয়ের ইন্ডাস্ট্রির যে অবস্থা আমার মনে হয় না যে এখান থেকে খুব একটা, হ্যাঁ আমি যা বলি সোজা সাপটা কথা বলি, কেন আমার পেছনে যেটা আমি সামনে বলি ওটা আমি পেছনেই বলি, কাউকে আমি ভয়ও পাই না, আর আমার মনে হয় না কেউ আমাকে ভয় পায়, তো সিধা সিধা কথা বলি। তো হ্যাঁ, তো মডেলিং ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো উন্নতি নেই, টাকা আলটিমেট মোরাল অফ দ্য স্টোরি সবাইকার টাকা পয়সাটা হচ্ছে মেন, টাকা পয়সা সবাইকার দরকার। তবে ওখান থেকে আমাকে ফার্স্ট আক্রোপলিস বা স্টার স্টার জলসা রায়দি লোপাদি, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আরও অনেকেই আছে, তারা আমাকে স্পট করে, আমাকে বলে যে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি আমারই খুব কাছের একজন, মানে আমারই খুবই কাছের একজন সেন ম্যাডাম, উনি আমাকে, উনি হচ্ছে মানে উনি মেনলি আমার ছবিটা দেখে ভালো লাগে, তো উনি আমার ছবিটা স্টারে পাঠায়, তো ওখান থেকে আমাকে পছন্দ করে, তারপরে আমাকে ডাকে ফার্স্ট ব্রেক ইরাপতি চুপ কথা অ্যাজ আ সেকেন্ড লিড, মানে সাইড ক্যারেক্টার হয়ে ঢুকেছিল, তারপরে সেকেন্ড লিড হয়, আক্রোপলিসের সুযোগটা দিয়েছিল, তারপর তো ওদের কাজ ভালো লাগে, মেবি আমি চেষ্টা করি, কিছুই পারতাম না বেসিক্যালি, সব এবার একটা মানুষ কখনো নিজে বড় হতে পারে না আমি মনে করি, তার পেছনে সবাই থাকে। তো সেই ওখান থেকে ইরাবতী চুপ কথা ভালো কাজ করলাম, যতটা পেরেছি, তারপর থেকে ওরাই আমাকে মানে রাত মানে রাতের রাত একটা ব্রেক দিল, ওরা বললো যে আমি ফিরকি করতে, আমরা ফিরকি নিয়ে একটা গল্প ভেবেছি, ওটাতে তোকে আমি নিতে চাই অ্যাজ আ লিড, সো অ্যাজ আ লিড আমার ফার্স্ট টাইম ফিরকি জি বাংলা, একটা হিউজ মানে হিউজ প্রজেক্ট, একটা ডিফারেন্ট প্রজেক্ট, একটা মানে অদ্ভুত প্রজেক্ট, এই প্রজেক্টটা আমার মনে হয় না বাংলাতে আর কোনো দিন, হ্যাঁ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হিস্ট্রি এটা, এটা কোনো দিন হতে পারে না, এই নিয়ে কখনো কেউ ভাবিও নি। আমাদের প্রোডাকশন হাউস মানে আক্রোপলিসি নগর কীর্তন বার করেছিল, রিলিজ করেছিল, তারপরেই ফিরকিটাকে নিয়ে ওরা মনে হয় একটা ভেবেছিল, তবে ফিরকি হয় তো ফিরকিতে আমি আছে লিড কাজ করি, অসম্ভব একটা অসম্ভব একটা অদ্ভুত জার্নি, এটা আমি কখনো বলে বোঝাতে পারবো না, প্রত্যেকটা ধারাবাহিকের থেকে একদম আলাদা। তারপর আমার সানে আমাদের সুরেন্দ্র ফিল্মসের মোমপালক, এটাও খুব মিষ্টি একটা জার্নি, আমি আগেও বলেছি খুবই সুন্দর একটা জার্নি, সব মিলিয়ে অনেক লাইফটা একটু হার্ড ছিল বস, এত সহজ ছিল না, হ্যাঁ যতটা আমি ভাবে বলছি,
আচ্ছা, এই যে হার্ডলস যেগুলো তুমি ক্রস করে এসো সেগুলোই একটু জানবো, কারণ এগুলো না ইন্সপায়ার করে প্রচুর মানুষকে বা আপকামিং যারা স্টার্স রয়েছে যাদেরকে আমরা আগামী দিনে আমরা এরকমভাবে তোমার সঙ্গে যেরকমভাবে আজকে আড্ডা হচ্ছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সঙ্গেও আড্ডা হবে। তো তারা তো আসছে, তারাও স্ট্রাগল করছে, সেই স্ট্রাগলের মুহূর্তগুলো আমি একটু জানবো তোমার থেকে। স্ট্রাগলের মুহূর্তগুলো বলতে মানে কি কি জানতে চাইছো? আমি ফার্স্ট মনে করি যেখানে ভালো মানুষ আছে সেখানে খারাপ মানুষও আছে, প্রত্যেকটা জায়গাতেই থাকে। ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে, সেই সব মানুষের থেকে অতিক্রম করার একটাই মানে একটাই আমি মনে হয় স্কিম, তো ওটা হচ্ছে নিজের ধৈর্য ক্ষমতাকে বাড়াতে হবে আর কিছু না, ঠিক আছে? এটা আমার মনে হয়, কারণ আমি বেসিক্যালি একটু রুট, মানে আমি মুখের উপর যা তা বলে দিই, আমি কাউকে তোয়াক্কা করি না বা কাউকে হয় না মানে আমি ভাবি না, ধরো যা হবে হবে, আমার ভাগ্য তো কেউ নিতে পারবে না, ঠিক আছে? বাট আমার সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ব্যবহারটাকে খুব রেসপেক্ট করি, মানে আমার মনে হয় যে ব্যবহারটাই সব থেকে আসল। একটা মানুষ যদি একটা মানুষকে মানে ভালো ব্যবহার না করতে পারে, তুচ্ছ করে, তখন হয়ে যায় আমার প্রবলেম। আমি মনে করি দুটো জিনিসই লাইফে দরকার, একটা হচ্ছে ব্যবহার, একটা হচ্ছে ভালোবাসা। তো অনেক মানুষ আছে যারা ব্যবহারটা ঠিক করতে পারে না, তো আমি বলবো সেই মানুষগুলোকে তো চেঞ্জ হবে না, কেন তারা নিজের মন থেকে কখনো চায় না চেঞ্জ হতে, তাই জন্যই তারা চেঞ্জ হতে পারে না। তো আমার মনে হয় যে ও যদি চেঞ্জ না হয়, তুমি নিজেকে ওই জায়গাটা ধরে রাখো, টাইম একদিন তোমারও আসবে যে খারাপ ব্যবহার করতে তুমি ওটাকে পাল্টা একদিন কিছু করতে। আমি বলছি না খারাপ ব্যবহার করতে, কিন্তু দিন সবাই কাটাসে, আমারও এরকম অনেক, আমি নাম নেবো না, হ্যাঁ আপনার টাইম আগে এরকম আমারও এরকম আছে, আমাকে অনেক বড় বড় কথা বলা হয়েছিল, বাজে কথা বলা হয়েছিল, বিশ্বাস করো সেই আমাকে এখন মানে কন্ট্যাক্ট মানে প্রায় আমি দেখিয়ে দিতে পারি, আমাকে 50টা মেসেজ করেছে, ভুলে গেছি সেই করেছি সেই করেছি, না ভুলে কোথায় যাবো, একদিন তুমি আমাকে ভুলে গেছিলে, না একদমই না, না 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 নাম দিয়ে থাকে, আমার মানুষের খারাপ চাই না বাবা, দরকার নেই। তা আমার মনে হয় যে ধৈর্যটা খুব বেশি দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে, চোখের মতো লেগে থাকতে হবে, তাহলে একদিন না একদিন তুমি অ্যাচিভ করতে পারবে। দেখুন এই ইন্ডাস্ট্রিতে তেল মেরে চলতে হয়, এটাই হচ্ছে, না না এটা আমি বলছি ইন্ডাস্ট্রিতে অনেকেই তেল মেরে চলতে হয়, কাউকে আবার তেল মেরে চলতে হয় না। এবার যে বেটা নিজে জানে যে আমার নিজের মধ্যে ট্যালেন্ট আছে আমি ঠিক বেরিয়ে যাবো, আর যে বোঝে যে আমার মধ্যে এই জায়গাটা কমতি আছে ওইটা কম আছে, সে কোথাও না কোথাও ভাবে না আমাকে তেল মেরে চলাটাই ভালো। এবার আমার কথাটা হচ্ছে তেল মারা না, আমি ভালো ব্যবহার করবো, ও আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি ভালো ব্যবহার করবো, রেসপেক্ট করবো মানুষকে, তুচ্ছ করবো না। কারণ আমি আমি কথাগুলো কেন বলছি, আমি একটা জায়গা থেকে ফ্রাস্ট্রেটেড, বিকজ আমি এখানেও নাম নিতে চাই না, কিন্তু আমার কিছু কিছু জায়গায় অনেক প্রবলেম হয়েছে বাজে ব্যবহার ডিরেক্টরিয়াল টিম থেকে। আমি এখনকার কথা বলছি না, আগের কথা বলছি, কার নাম সেটা আমি জানি না, আমি বলতেও চাই না, কিন্তু ব্যবহারটা হচ্ছে মেন বস। আমি একটা টাইমে কোমা মানে হয় না কোমায় চলে যাবো, এরকম একটা অবস্থা, এত ফার্স্ট্রেশন, এত প্রবলেম, এত আমার হেডেক, সারাদিন ওটা নিয়ে ভেবে যাচ্ছি, ডিরেক্টর এত বাজে বাজে কথা বলছে, এত নোংরা কথা বলছে, 20 মিনিট ফ্লোর অফ করিয়ে আমাকে ঝাড়ছে, সেটা একটা এম্বারাসিং সিচুয়েশন। তো আজকের দিনে মনে হয় আমি মেরেই দিতাম তাকে, আমি কথাই বলতাম, হ্যাঁ একদম, আমি মেরেই দিতাম, এখন টাইম হলে মেরে দিতাম, ইন্ডাস্ট্রি চান্স দেবে না পরবর্তীকালে কাজ করাবে না, করাতে হবে না, রেসপেক্ট আগে বস, রেসপেক্ট আমাকে দাও, আমি তোমাকে রেসপেক্ট, কিন্তু এটা না যে আমি সারা মানে আমাকে খারাপ বলে যাবে সবাই, আমি নাম নিতে চাই না জায়গা। এটাই আমার মনে হয় যে সবাইকে আমি বলি যে প্লিজ একটু ব্যবহারটাই মানুষ ডিজার্ভ করে, কেন মানুষ মরে যাবে, মানুষ চলে যাবে, আর পরবর্তীকালে জন্ম নেবে না, আগে জন্ম পরে জন্ম বলে আমি জানি না, কিন্তু একটা জিনিস থেকে যাওয়ার হচ্ছে ব্যবহারটা, ব্যবহারটা ঠিক রাখলে আমার মনে হয় তুমি সব কিছু জীবনে অ্যাচিভ করতে পারো। আর ভালোবাসা তো সবসময় আছেই, সব প্রত্যেকটা মানুষের মনেই ভালোবাসা আছে, যে খুন করে তার মনেও ভালোবাসা আছে, যে সব থেকে পৃথিবীর বড় লোক তার মনেও ভালোবাসা আছে, যে সব থেকে গরিব তার মনেও ভালোবাসা আছে, ওটাকে আমাদেরকে অর্জন করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এই যে তুমি এতদিন ধরে কাজ করছো, অলরেডি 3টে প্রজেক্ট তোমার কাজ হয়ে গিয়েছে, নিশ্চয়ই প্রচুর ফিমেল ফ্যান ফলোয়ার্স রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার, তো সেটা হ্যান্ডেল কী করে করো, বা বাড়ির লোকজন কী বলে তোমার এই মানে প্রফেশনটাকে বেছে নেওয়ার জন্যে? ফিমেল ফ্যান ফলোয়ার্স ওটা প্রত্যেকটা ছেলেরই থাকে, শুধু আমি না,
আমার মনে হয় যারা আমার যতগুলো ইন্ডাস্ট্রিতে ভাই আছে, বন্ধু আছে, দাদা আছে, তাদের সবাইকারই আছে, হয়তো সেই অর্থে আমারই কম আছে। তো এটা নিয়ে খুব একটা চাপের কোনো বিষয় না, আমার প্রত্যেকটা মানুষই অ্যাটেনশন পেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, প্রত্যেকটা মানুষ ভালোবাসে, তাকে সবাই বাহবা দিক, ভালো কথা বলো, মিষ্টি কথা বলো, তার সঙ্গে মানে হয় না, এটাই এটাই আমার মনে আছে। হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট যখন ইরাবুই চুপ কথা চলছে তখন আমার জীবনে ফার্স্ট যে ফ্যান আমার, তার সঙ্গে আমি রিলেশন রেখেছি আজও, তার বাড়িতেও আমি গেছি। হ্যাঁ, ওটা ফিমেল ফ্যান, ওটা আমার এরকম কোনো ব্যাপার ছিল না যে সে ফিমেলই হতে হবে বা মেল হতে হবে, যদি কোনো ছেলে থাকতো আমি তার বাড়িও যেতাম, বাট ভগবানের দেওয়া ওটা মেয়ে হয়ে গেছে, তো ভালোই হয়েছে, অসুবিধা নেই। তো ওর বাড়িতে আমি গেছিলাম, ওর বাড়ি এখানে না, অনেক দূরে, কোথায় ভুলে গেছিলাম, অনেক দূরে গেছিলাম, আমি কোথায় কোথায় ভুলে গেছি, ওদের একটা শপ ওপেন হয়েছিল তো আমি ওখানে গেছিলাম ওটাই করতে, তো কন্ট্যাক্ট আজও আছে, খুব ভালো মেয়ে। তো যাই হোক, আর বাড়িতে বাবা মা কি বলে, মানে না না আমার, আমি আগেই বললাম আমার কোনো গডফাদার নেই, তো আমি আমার মা বাবাকে মানে এই মানে এই ইন্ডাস্ট্রিতে কেউই নেই বেসিক্যালি, তাই জন্যই আমি কখনো ইন্ডাস্ট্রিতে আসার কথা ভাবিনি, ভেবেছিলাম বাট আমি আমি হিরো হব, বিকজ আমি দেখলাম আমার ফেসবুকে আমার দিদি একটা লাইভ শেয়ার করেছিল আজ থেকে 6 বছর আগে, সেখানেও আমি অনেক বাঁদরামো করছিলাম, তার মধ্যে তখন তো আমি জানতাম না আমি সিরিয়াল করবো কি ওই করবো কি সেই করবো, কিন্তু ওখানে দেখলাম আমি সেখানেও একবার লাইভে বললাম যে যেদিনকে আমি হিরো হয়ে যাবো সেদিনকে দেখবি, তো তখন থেকেই আমি জানতাম যে আমি হিরো হবো, কিন্তু কীভাবে হবো সেটা আমি জানতাম, কিন্তু তা বুঝতে পারিনি এই জার্নিটা অনেকটা হার্ড, অনেকটা মানে কঠিন। বাট আমি একটাই কথা সবাইকে এটাই আগে এখনও বলছি, পরবর্তী নিউ কমার যারা আসবে তাদেরকে একটা কথা বলো, পেশেন্সটা খুব দরকার জীবনে, কে কী বলছে তা নিয়ে মাথা নামিয়ে লাভ নেই, ঠিক আছে, মুখের ওপর কথা বলে দিও, খারাপ লাগলে বলো হ্যাঁ প্লিজ, আর মা বাবাকে নিয়ে যদি কোনো কথা কেউ বলে সেটাকে তুমি একদম টলারেট করো না, কিন্তু আমাকে তখন অনেকবার কথা শুনতে হয়েছে, তো প্লিজ, অনেক রকমের মানুষজন আছে ইন্ডাস্ট্রিতে যারা কিছুই বোঝে না, খুব খুব অবলা টাইপের হয় তারা অ্যাকচুয়ালি, তো ওই সব মানুষের থেকে একটু সাবধান, ভালোবাসো তাদেরকে, রেসপেক্ট করো। আমার মা বলেছে শত্রুকে সবসময় মাথার উপরে স্থান দিতে, কিন্তু আমাদের বিপরীতে যারাই চলে যায় তখন আমি তাদেরকে মনে করি শত্রু, তো ওদেরকে সবসময় মাথার উপরেই স্থান দাও, ভালোবাসো, দেখবে একটা টাইম হবে যদি সে মন থেকে বোঝে, তুমি যদি মন থেকে বোঝাতে পারো সে একটা টাইম ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে, এটাই আমি বলবো। আমি চুজি হইনি, বা আমি সবাইকে নিয়ে চলতে প্রচন্ড ভালোবাসি, কথাটা হচ্ছে আমি যখন একটা টাইম, আমি আজকে বলছি না আমি খুব সাকসেস পেয়ে গেছি বা আমি 10টা ফ্ল্যাট কিনিয়েছি, 10টা গাড়ি করে নিয়েছি, না না বলছি হ্যাঁ 10টা গাড়ি ব্র্যান্ডেড গাড়ি করে নিয়েছি, এটা কখনোই সম্ভব না, এখনো হয়নি সম্ভব, ইনশাল্লাহ যদি কখনো আমার সম্ভব হয়। তো আমার মনে হয় যে যখন আমি এইটুখানি ছিলাম, যখন আমার কিছু ছিল না, তখন আমার প্রচুর লোক আমার আশেপাশে ছিল, যখন এখান থেকে এতটা হলাম তখন দেখলাম এই জায়গাটা থেকে আমি দাঁড়িয়ে আর কাউকে আমার আমার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো আমি এখনও এই জায়গাটাতেই আছি, ডেফিনেটলি এই জায়গাটায় হই, এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি আমার আশেপাশের লোকজন বন্ধু বান্ধব এরা নেই, এইটা হচ্ছে একটা প্রবলেম, যে আমার মনে হয় যখন তুমি সাকসেস আস্তে আস্তে পেতে থাকবে, যত সাকসেস হবে তুমি তত একা হয়ে যাবে, এনিমির কথা আমি আমি জানি না, আমি এনিমি মানে বিশ্বাস করি যে তোমাকে খুন করে দেবে, এর থেকে বেশি কিছু আমি ভাবি না, খারাপ তো লোকে ভাববেই না, না বুঝতে পারবে না ইন্ডাস্ট্রির কথা, কেউ সামনে এসে তোমাকে এত হাসবে, পেছনে দেখবে তোমার খারাপ কথা বলবে, তো এটা প্রচুর লোক এরকম আছে, সব থেকে ভালো ইন্ডাস্ট্রির লোকরা জানে এটা, তারা নিজেরাও জানে। আমার স্কুলের বন্ধুদের সঙ্গে প্রায় আমার ক্লাসমেট মানে আমার একটা ক্লাসমেট আছে, আমি বয়স স্কুলে পড়েছি, তো আমার সব ছেলে বন্ধুদের সঙ্গে দেখা হয় মোটামুটি সরস্বতী পুজোর দিন স্কুলে, আমি স্কুলে প্রত্যেক বছর যে আমি ইনভিটেশন থাকে আমার পার্সোনালি ইনভিটেশন থাকে স্কুল থেকে, তো যখন আমি যাই তখন দেখি আমার সব বন্ধুরা ওখানে থাকে, তো ওরা কী আর বলা ভাই বড় হয়ে গেছি, একটাই কথা তুই বড় হয়ে গেছিস আর পয়সাওয়ালা হয়ে গেছিস, কিন্তু আমি বোঝাতে পারি না যে আমি পয়সাওয়ালা হইনি, তো এইটাই একটা কথা, ভালো ভালো সেই অর্থে সবার সঙ্গে অত কন্ট্যাক্ট নেই, কিন্তু যখনই দেখা হয় কথা হয় বা আমাদের একটা গ্রুপ আছে
ওই গ্রুপে কখনো কখনো কথা হয়, আমি মেসেজ করলেই তখন সবাই ধরো ওরা হয়তো 200খানা মেসেজ করে, তারপর আমি একটা মেসেজ করি, যেগুলো 200খানা মেসেজ পড়া সম্ভব না, আমার কাছে সময়টাও নেই, অনেক নিজের টাইম সত্যি নিজের কাছে টাইম থাকে না, সারাক্ষণ শুটিং 10-12 ঘন্টা শুটিং, তারপরে শরীরচর্চা, তারপরে আমাদের কলকাতায় যা ট্রাফিক এই করতে করে 2 ঘন্টা কেটে যায়, ঘুম আছে, খাওয়া আছে, নিজের সঙ্গে সময় কাটানো, ফোন ঘাটা আছে, সব কিছু মিলিয়ে হয়ে ওঠে। যখন আমি দেখি 200খানা মেসেজের পর একটা মেসেজ করলে বলে বাবা সূর্য কোন দিকে উঠেছে মেসেজ করেছে, এইসবগুলো শুনে ভালোও লাগে, কখনো আবার রাগও হয় কি বলে এটা কিছুই জানে না। হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড, আমার আমি অলওয়েজ ডিপ্রেশনেই থাকি, কিন্তু বুঝতে দিই না ওকে কেন, যদি তুমি তুমি যদি ডিপ্রেশন মানে কি, আমরা সব এটাকে নিয়ে খুব ভাবছি, হ্যাঁ খুব ভাব, যদি আমি কাজটাকে নিয়ে না ভাবি তাহলে আমি সেই কাজটাকে ফুলফিল করবো কী করে, এটা না স্বপ্ন তো না, এলো চলে গেলো আমি দেখলাম, আমার মনে হয় জেগে স্বপ্ন দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি স্বপ্নটাকে ফুলফিল করতে পারবে বা অ্যাচিভ করতে পারবে। ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের লাইফে থেকে কম বেশি থাকে, বাট আমার লাইফে তো ডেফিনেটলি খুব আছে, কেন আমি আগেও বললাম আমার কোনো গডফাদার নেই আর আমার ব্যাংক কোনো সাপোর্ট নেই, আমি যা করতে হয় নিজে করতে হয়, তো এটা একটা হেডেক, ফ্যামিলি চালানো, সব কিছু দেখা, মেনটেন করা, নিজেকে নিয়ে ভাবা, পরবর্তীকালে আরও কী করে ভালো কাজ করবো সেটাকে নিয়ে ভাবা, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো, সবাইকে ভালো মানুষকে রেসপেক্ট করবো, এইসব নিয়ে ভেবে ভেবে একটা ডিপ্রেশন চলে এসেছে। কিন্তু আমি যেটা ভাবি সব মানুষের সেটা ভাবে না, আমার মনে হয় যে ডক্টর হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, যাই হওয়ার জন্য টাকা লাগে, অভিনেতা হওয়ার জন্য টাকা লাগে, তো ভালো মানুষ হওয়ার জন্য কিছুই লাগে না, আমরা চাইলেই ওটা পাই। আচ্ছা একদম শেষে যেটা হচ্ছে যে এই যে এতগুলো ফেজ তুমি ক্রস করে নিজেকে দেখছো একটা জায়গাতে, তো আগামী আমি যদি অভিনেতা না হতাম ডেফিনেটলি আমি ট্রাই করতাম আর্মি আর পুলিশে, ঠিক আছে, কারণ আমি যে টাইপের রাগচটা ছেলে, তো আমার মনে হয় ওটাই আমার জন্য ঠিক ছিল, আর আমার কিছু করার মতো ক্ষমতা ছিল না, কিন্তু আমার সব থেকে বড় অ্যাচিভমেন্টটাই ছিল মানে আমার নিজের কাজে আমি করবো, আমি এটা অ্যাচিভ করবো, ও আমি অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি, আমি কাজ করছি, ঠিক আছে, অভিনেতা আমি না, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, করাজ মুখার্জি, হ্যাঁ তো আরও অনেকে যারা যারা আছে তারা অভিনেতা, রজতাভ দত্ত, তো আমি নট অভিনেতা, তো আমি কাজ করছি, শিখছি সিনিয়রদের থেকে, আরও ফিল্ম দেখে, ওটিটি দেখে, সিরিয়ালে অনেক সিনিয়রদের দেখে সব কিছু শেখা, সবটাই হচ্ছে আমি একটা লার্নিং পিরিয়ডে আছি, তবে অভিনেতা এখনও হয়নি, ওই ট্যাগটা আমি নিতে চাই না জীবনে, অত দক্ষতা আমার এখনও আসেনি, চেষ্টা করছি সেই দক্ষতাটা মানে সেই মানে সেই দক্ষতাটাকে আমি নিজে অর্জন করতে, একদিন না একদিন ডেফিনেটলি পারবো হয়তো, এটা আমি চেয়েছিলাম, যেটা হয়তো ভগবান সফল করেছে, চেষ্টা করবো আরও বিগত 5 বছর পর নিজেকে আরও ভালো কোনো একটা জায়গায় দেখা, আমি কেন যে কোনো মানুষ তাই সেটাই চাই, কেউ কখনো চাই না সেটি চলতে সে চাই সবসময় করে যাবে, অ্যাকচুয়ালি কী বলতো এই আমাদের এই জায়গাটা না অনেকে দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে প্রায় কিছুটা এই যে তুমি সাপ সাপ এই যে সাপ খেলা এই এটা দেখছো এই সিঁড়িটা না, তো এই একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে না সবাই উঠতে পারে, ওপরে একটা ছোট্ট জায়গা আছে, আমরা সবাই চেষ্টা করি সেই ছোট্ট জায়গাটা অ্যাচিভ করার, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, তো ওইখানে কে যায় সেটা তো ভগবান যায়, ট্যালেন্ট ভাগ্য আমার তো মনে হয় স্টার মানে স্টার হওয়ার জন্য এইটাও লাগে, এমনি এমনি তো হওয়া যায়, এরকমভাবে আড্ডা মেরে ব্যস্ত সেটুনের মাঝখান থেকে তোমাকে ধরে বেঁধে চলে নিয়ে চলে এসেছি, একটু ইন্টারভিউ লাগবে তোমার, শায়ান বলো কেমন লাগলো, আর আমাদের দর্শকদের তুমি কি বলতে চাও wespotyou? আমি ফার্স্ট টাইম এখানে ইন্টারভিউ দিচ্ছি, আর wespotyou সিরিয়াসলি খুব বেশ বেশ ভালো, আমি ফার্স্ট টাইম এরকম এসে একটা ক্যাফেতে ইন্টারভিউ দিচ্ছি, আপনারা একটাই কথা বলবো, আপনারা ফার্স্টে আমি আমার নিজে একটু প্রমোশন করি, মোমপালক দেখুন, আর আর প্লিজ এই wespotyou চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা যত সাবস্ক্রাইব করবেন যত সাপোর্ট করবেন তত এই চ্যানেলটা আরও 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 বড়ো হবে, তাহলে আমি আরও 5 বছর পর এই চ্যানেলটাকে আরও অনেক বড়ো জায়গায় দেখতে চাই, ডেফিনেটলি এখন অনেক বড়ো জায়গায় আছে, এর থেকে মানে বড়ো হওয়ার কোনো শেষ হয় না আমার মনে হয়, তো এটা আরও বড়ো জায়গায় যাক, আমি তখনও 5 বছর পরে এসে আমিও বড়ো যদি হই তাহলে আমি আপনাদের চ্যানেলে এসে আপনাদের সাপোর্টের জন্য আমি আবার এখানে এসে ইন্টারভিউ দেবো শুধুমাত্র আপনাদের জন্য।